চ্যানেল রূপালি, ভয়েস অব বাংলাদেশ। গতকাল গান করেছিলাম নরসিংদী আল্লাহর মহান আলী সুন্দর আলী সাহাবার পাক দরবারে। ওই দরবারের ভক্ত আছে গান যারা হয়তো এসেছে, আপনারা জানেন আজকে সারাটা দিন কাজল দেব না বলে আমি যে কোনো কারণে ঘুম আসতে পারি নাই। কমিটির ভাইরা যারা আছেন আপনারা আমাদের সাথে কষ্ট করেছেন, আপনাদের প্রতি সালাম রইল। আরেকটা জিনিস আমি লক্ষ্য করি, মাইকটা ভালো আসছে, মাইকম্যান কে ধন্যবাদ, সুন্দর মাইক, ভালো মাইক। এই যে মাথাগুলো একটু উঁচু উঁচু করে দিছো, ভালো করছো, সুন্দর। মানে মনে হয় 100 উপরে গান কমিটি আছে। সবার বলবো জালাল মাইক নেবেন, তবে শেষ ভালো যা, সব ভালো তার, সব ভালো তার। আমি ইদানিং লক্ষ্য করছি আগে থেকেই আমার রমিজ ভাই আল্লাহর মহানলি দয়াল বাবা গণেশ রহমতুল্লাহের ভক্ত হিসাবে শিল্পীদের যে একটা সেবা, মানুষের যে একটা সেবা দেয়, মানুষে মানুষের সেবা, এর চেয়ে বড় ইবাদত আর পৃথিবীতে না। রমিজ ভাইয়ের প্রতি আমার দোয়া রইল, সালাম রইল। আমাদের ফজল সাহেব, আসলে ফজল ভাই কোন কোন মানুষ, কোন কোন জুটি যুগে যুগে আসে না, এটি শত শত বছরে আসে।
এতদিন পরে দেখলে ভালো লাগে না, একটু ঘন ঘন দেখতে চাই। ধন্যবাদ সবাই। ¡Gracias!
নবীকে বন্যা হতে করিলা যোদ্ধা, ইব্রাহিম নবীকে আগুন হতে করিলা যোদ্ধা, ইউনুস নবীকে মাছের পেট হতে করিলা যোদ্ধা, ইউসুফ নবীকে কূপ হইতে করিলা যোদ্ধা, মূসা নবীকে নীল দরিয়া হতে করিলা যোদ্ধা, আয়ুব নবীকে কিরা হতে করিলা যোদ্ধা, ক্ষমা চাহে লতিফ সরকার, ক্ষমা চাহে লতিফ সরকার, ও প্রভু আমায় তুমি করো উদ্ধার, খুলে দাও রহমতের ভান্ডার, খুলে দাও রহমতের ভান্ডার, খুলে দাও রহমতের ভান্ডার, ভান্ডার তার খুলে দাও, আল্লাহু আকবার, হে হে মহান আমরা তোমার হইয়াছে কাল ওই নদিনার মাঝ ভান্ডারে, ওই চরণে ভক্তি করে আহলে বায়াত আক পাঞ্জাতনের উপরে, প্রেম ভক্তি নত বিশ্বের যত আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া, চারু সিলাই এই মহফিল গিয়াছে মিলিয়া, আল্লাহর দয়াল বাবা গণিসার পাক দরবারে ভক্তি যাই, আমার গণিসা বাবার প্রেমিক যত আমি ভক্তি রেখে যাই, আবুল মালিক সভাপতি দরবার পরিষদ সালাম রেখে যাই, জনাব লুৎফর রহমান লাল মিয়া সাহেব সালাম যাই, ভেজিয়া সভাপতি উন্নয়ন পরিষদ সবাই গেলাম কইয়া, জনাব মোহাম্মদ ইলিয়াস সরকার মহাসচিব দরবার পরিষদ সালাম রেখে যাই, জনাব মাইনুল হক শিকদার মহাসচিব উন্নয়ন পরিষদ সালাম রেখে যাই, জনাব আবু হানিফ অর্থ সচিব দরবার পরিষদ সালাম রেখে যাই, আমার মুখলেশা বাবার পাক দরবারে ভক্তি রেখে যাই, আমার কান্দু সবাবার পাক দরবারে ভক্তি গেলাম দিয়া, আল্লাহর রে সুন্দর আলিশার পাক দরবারে ভক্তি গেলাম দিয়া, আমার আহমদ শাহ গাইবি সার পাক দরবারে ভক্তি রেখে যাই, আমার সালাম শাহ নওয়াব আলী সার পাক দরবারে ভক্তি রেখে যাই, আমার রবিউল শাহ হোসেন শাহ রাহাত আলী শাহ বাবার পাক দরবারে ভক্তি গেলাম দিয়া, পারেক শাহ বাবার পাক দরবারে ভক্তি গেলাম দিয়া, এ এলাকায় অলির খনি এত নাম যদি আমি যাই কইয়া সারা রাত্র বললে অলির নাম শেষ হবে না, একসাথে সালাম গেলাম দিয়া, আমার কেরা শাহ বাবার পাক দরবারে ভক্তি রেখে যাই, যত কাফেলে আছে সাধু গুরুর পাক চরণে ভক্তি রেখে যাই, আমার বিক্রমপুরে কত মস্ত চান মস্তান মা ফাগুনের পাক দরবারে ভক্তি গেলাম দিয়া, মিরপুর বাবা শাহ আমি সাহানি বাবার পাক দরবারে, গোলাপ শাহ বাবার পাক দরবারে ভক্তি গেলাম দিয়া, হাইকোর্টের সরফতি সালে বেলতলিতে লেকটা বাবার পাক দরবারে ভক্তি যাই রাখিয়া, বিশ্বের যত অলিয়া উলিয়া ভক্তি যাই রাখিয়া, মা পাগলির পাক দরবারে ভক্তি রেখে যাই, আমার বিপক্ষের শিল্পী তার সহশিল্পী যতই আমি সালাম রেখে যাই, আমার সালাম নিবেন তিনি, রবীন ভাই আছেন তিনি, রবীন ভাই আছেন তিনি, আমার সালাম নিবেন তিনি, আমার সালাম নিবেন তিনি, বিক্রমপুরে জন্মবাড়ি, বিক্রমপুরে
থুতু যদি গায়ে থাকে পৃথিবীর কোন অশুভ ছায়া তারে গ্রাস করতে পারবে না। যার যার গুরুর নাম যদি হৃদয়ে থাকে যত বড় বিপদই হোক কোনো না কোনো ভাবে দেখবে কেটে গেছে। তাই আমরা এসেছি আল্লাহর মহান একজন অলি দয়াল বাবা গণিশা রহমতুল্লাহের পাত্র। তিনি যে কত বড় অলি মধ্যম অলি। আমার হিরু ভাই সাহেব কোথায় আছে জানি না, যিনি নারায়ণগঞ্জ মুগরাপাড়া বাবার নামে কত বড় বড় অনুষ করে তার প্রতিও সালাম রইল, ধন্যবাদ। আমি সে ভব বাংলার ঠিকানকে উকুল পাথারে ভয় কি উকুল পাথারে ভয় কি গণিশা বাবার চরণে শরণ দে ভোলা মন্টি আমার মন্টি আমার বাবার চরণে শরণ দেন pero সাথে
পেরো সাগর যদি মজি বাবা, হাবি বাবা, সফি বাবা, ভান্ডারি বাবা।
মনীষা বাবা চরণে শরণ যেন থাকে। শুকরিয়া শুকরিয়া শুকরিয়া। হ্যালো হ্যালো আবারও রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, মাজার কমিটির লোক এই রাস্তা দিয়ে সারা রাত আসা যাওয়া করবে, আপনার রাস্তাটা ছেড়ে দিন। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলছি, আপনারা মঞ্চের পাশে এসে রাস্তাটাকে ক্লিয়ার করে দিন, দয়া করে, এটা কমিটির নির্দেশ। সৃষ্টিতে যাকে সৃষ্টি না করলে ফুল মাকলুক কেন না, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আর অস্কুর শিল কোন কিছুই সৃজন করতে না তার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পাক রোজা আবার ভক্তি চুম্বন রেখে
বিশ্ব জানে যত আউলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে মাত্র ভক্তি রেখে যে বাবা জানের দরবারে চরণ ধুলি নেওয়ার জন্য উপস্থিত হয়েছি আল্লাহর মহান উলি শাশুপি দয়াল বাবা হযরত গনিশা রহমাতুল্লাহি আলাইহির দরবারে ভক্তি চুম্বন রেখে গনিশা বাবার যত ভক্ত আসে তার সকল ভক্তের চরণে ভক্তি সালাম শ্রদ্ধা নিবেদন করে আজকের এই সুন্দর অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন এলাকার গণ্যমান্য মামুরবিয়া আপনারা দূর দূরান্ত থেকে ধর্মীয় মহফিলে যারা উপস্থিত হয়েছেন পর্দারানের মা বোনেরা হিন্দু শ্রোতা থাকলে আদাব নমস্কার প্রতিপক্ষ শিল্পী সহশিল্পী সকলের প্রতি শ্রেণীমত শ্রদ্ধা ভালোবাসা সালাম রেখে আমাদের এই দরবার পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব ওনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে জনাব লুৎফর রহমান লালমিয়া সাহেব সভাপতি উন্নয়ন পরিষদ ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে জনাব মোহাম্মদ ইলিয়াস সরদার ইলিয়াস সরকার মহাসচিব দরবার কমিটি দরবার পরিষদ ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে জনাব মাইনুল হক সরদার মহাসচিব উন্নয়ন পরিষদ জনাব মোহাম্মদ আবু হানিফ অর্থ সচিব দরবার পরিষদ আরো যারা যারা এই দরবারের সাথে সম্পৃক্ত যাদের মাধ্যমে এখানে আসা আমার রমিজ ভাই মতু চাচা সহ চেয়ারম্যান সাহেব মেম্বার বর্গ অগণিত শিল্পী আমাদের এই আশেপাশে গান করছে সে গান শোনার জন্য সেই শিল্পী ভাইদের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জাকির হোসেন সাদেক ভাই সাহেব ওনার প্রতি সালাম শ্রদ্ধা জানাই উপজেলা আওয়ামী লীগ নেতা জনাব নাসিরুদ্দিন নাসির ভাই তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে ভাষার জন্য মাতৃভূমির জন্য যারা প্রাণ দিয়েছে বর্ণের ভাষা থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই যুদ্ধান্ত মুক্তিযুদ্ধ এখনো যারা আমাদের মাঝে বেঁচে আছে আরো শ্রদ্ধা জানাই ইতিহাসের রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহের মাজারে শ্রদ্ধা জানাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহের মাজারে শ্রদ্ধা জানাই আত্মার বিজ্ঞানী লালন সাঁইজি সহ অসংখ্য জ্ঞানী গুণীজন যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সকল বাবাজির দরবারে ভক্তি সালাম শ্রদ্ধা রেখে আমি যার হাতে খড়ি যার পায়ের ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের চরণ পাশে এসে দাঁড়াতে পারতাম না আমার দয়াল মাতাল কবি রাজ্জাক রহমতুল্লাহ দরবারে ভক্তি চুম্বন রেখে যে মা দশ মাস দশ দিন কষ্ট করে আমাকে উদূরে রেখে একটা মানুষের রূপ দিয়ে দুনিয়াতে ঢেলে দিয়েছে সেই মায়ের চরণে আমার ভক্তি সালাম রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি সবার প্রতি দেখো সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ
দরুদি তোমায় ডাকি দয়া মম ডাকি দাও নাই তুমি ছাড়া মম ডাকি দাও কেহ নাই তুমি ছাড়া কেটে দাও মারি জালু তুমি আছো বলি আমি ডাকি দয়ালু দয়ালু রে আছো বলে আমি ডাকি দয়ালু দয়ালু আছো বলে আমি ডাকি দয়ালু গুণ ছাবা আছো বলে আমি ডাকি দয়ালু তুমি এসে গালি মঙ্গল বাতি আধারি প্রহরি চলিয়া কারাতি গনি ছাপাবা তুমি এসে গালি মঙ্গল বাতি দু হাতে ধরে গনি ছাপাবা তিনি নাম ও গনি ছাপ তুমি
ভক্তি জানাই পরাণ ভরে বাগদাদে তেরো বরাবি দরবারে নুয়াইলাম সুতি দয়াল হাজার আজমিরে ভক্তি জানাই দরবারে ভক্তি ভক্তি আর কাটি দরবারে তে ভক্তি রাখি শেখরি দাউলিয়া নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া শাহ জালাল শাহ পরাণ দরবারে ভক্তি রাখিয়া মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি দয়াল বাবা গনি সার পাক দরবারে ভক্তি জানাই পরাণ ধরে রাহে তালি সার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে কান্দু শাহ বাবার পাক দরবারে সালাম ভক্তি পরাণ ধরে টিপু শাহ বাবা হাউয়াল শাহ আমি করি চরণ আশা শুক্র আলী শাহের আশা পুরো ভক্তির মনের আশা পাগল শাহ বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে কালু চাঁদের রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া মানিকগঞ্জে আল্লাহ বাজান দরবারে ভক্তি রাখিলাম কদম টানার চাঁদ মাস্তান ওই দরবারে ভক্তি দিলাম বেলতলি সুলেমান ল্যাংটা স্মরণ করি তোমার নামটা ফরিদপুরে সুরেশ্বরী তব নামটি স্মরণ করি আর চন্দ্রপুরী ওই দরবারে ভক্তি করি খালেক টানার মালেক টান দরবারে সেই ভক্তি দিলাম মাতালেরও পাক দরবারে ভক্তি জানাই বারে বারে মা মধুমালার পাক চরণে ভক্তি জানাই মনে প্রাণে পাগল শাহ বাবার পাক দরবারে গাইবি শাহ বাবার পাক দরবারে সুন্দর আলী শাহর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে হাইকোর্টে সত্যি কৃষ্টি সব নামে ভাষাই কৃষ্টি শ্রীনগরের অবশিষা আমি করি চরণ আশা বলি স্থানে গোলাপ শাহ বাবা চরণ ধুলি আমায় দিবা ওমর পাগলা মা পাগলি ভক্তি আমি দেইয়া ধনী বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই শত শত হোসেন শাহ বাবা ওয়াইশ পুরি দরদরবারে ভক্তি করি কুষ্টিয়াতে লালন ফকি দরবারে মাই লক্ষ্মী দেখান জাহান আলী তোমার নামের প্রদীপ জালি নোয়াবালি সার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে গান কমিটির সভাপতি সালাম জানাই তাহার প্রতি অতিথিবৃন্দ আছে যারা আমার সালাম পাবে তারা গণি শাহ বাবার ভক্ত যত ভক্তি জানাই শত শত সভা করে যত জন সালাম আলাইকুম প্রতিপক্ষ শিল্পী যিনি তার সঙ্গীতে আছে যারা ভালোবাসা পাবে তারা সভা করে যতজন ভক্তি নিবে সর্বজন পর্দার আরে পাপ যত ভক্তি জানাই সত্য সত্য বিভিন্ন দরবারের ভক্ত যারা আমার ভক্তি পাবে তারা সভা করে আছেন যারা ভক্তি নিবে সবকর তারা হিন্দু শ্রদ্ধা থাকলে পরে আদাব জানাই তাদের ধারে আমার ওস্তাদ পিতারা ডাক দেওয়ান যে শিখাইল বাউলের গান দেহ মন্ত্রাণ যারে দিলাম মা জননীর পাক পাওয়া যায় ভক্তি জানায় হত্যভাগায় আমার ঢাকা জেলায় জন্মবাড়ি কেরানীগঞ্জ থানা ধরে ঢাকা বুড়িগঙ্গার দক্ষিণ পারে ওয়াইশপুর গ্রামটি ধরে খোঁজ করিলে পাবেন মোড়ে তবে এটা হয়ে পত্রে ঠিক আসল বাড়ির খবর জানি না দুই দিনের মুসাফির খানা ওই যেন রাখে রাব্বানা লইয়া মাওলা প্রেমের দুনি কাজল দেওয়ার নামটি ধরি কাজল দেওয়ার নামটি ধরি জগতে আমি হই চিরকাল তুমি আছো বলে আমি দাসি দয়াল তুমি আছো বলে আমি দাসি দয়াল তুমি আছো বলে আমি দাসি দয়াল আমার ডাকে দাও সারা কেহ নাই তুমি ছাড়া আমার ডাকে দাও সারা কেহ নাই তুমি ছাড়া আমার ডাকে দাও সারা কেহ নাই তুমি কেটে দাও মায়ারি জাল তুমি আছো বলি আমি দাসি দয়াল দয়াল
তোমায় ডাকি দয়া করে একটি গান দেখে বসি, তারপর কর্তৃপক্ষ আমাদেরকে পালা দিবে পালা যাই হোক। আমরা দুটি ভাই আপনাদেরকে নিয়ে সারাটি রাত্র যেন আনন্দে কাটাতে পারি, সেই দোয়া দোয়া আপনারা আমাদের প্রতি সুনজর রাখবেন, এটাই সকলের প্রতি আশা। আমি আমার দয়ালকে স্মরণ করব গানে গানে, আপনারা মনে মনে আপনাদের প্রিয় মুর্শিদ ভালোবাসার মানুষ যে যাকে ভালোবাসেন তাকে স্মরণ করবেন। আমার সোনারগাঁয়ের মতি ভাই যেখানেই থাকুন না কেন, উনি যদি এসে থাকেন তাহলে সালাম শ্রদ্ধা মঞ্চে আসার জন্য। রাত্র হইল দেখি রাত্র হইল ঘনায় অন্ধকার, দীনবন্ধু রে গণিশা বাবা যাহার যত ছিল পোষা সকলেই তো গেল বাসা, শুধু দুর্দশা ঘটেছে আমার, আমি তো বিদেশি হই পচিনি না যাব গণিশা, আমি তো বিদেশি হই পচিনি না যাব কই, আমি তো বিদেশি হই পচিনি না যাব কই, এই দেশে কেহ নাই আমার গণিশা বাবা, তুমি বিনে কেহ নাই আমার রাত্র হইল ঘনায় অন্ধকার, ও দেখি রাত্র হইল ঘনায় অন্ধকার, দিন বন্ধুরে রাত্র হল ঘনায় অন্ধকার, রাত্র হল ঘনায় অন্ধকার গণিশা দয়ালো, রাত্র হল ঘনায় অন্ধকার, রাত্র হল ঘনায় অন্ধকার আমার গণিশা, রাত্র হল ঘনায় অন্ধকার ও বন্ধুরে। তুমি তাই
সাগরে যাই ছাতাই কর মোরে কুল দিয়া অকুল সাগরে বাবা যাই ছাতাই কর মোরে কুল দিয়া অকুল সাগরে রাত জাগে রে করে নিও পারে আমার মধুমালারে করে নিও পার দিন বন্ধু রে রাত্র হলো ঘন অন্ধকার রাত্র হলো ঘন অন্ধকার গনি ছা বাবা রাত্র হলো ঘন অন্ধকার তুমি যাই ছাতাই কর মোরে কুল দিয়া অকুল সাগরে যাই ছাতাই কর মোরে কুল দিয়া অকুল সাগরে যাই ছাতাই গনি ছা বাবা যাই ছাতাই কর মোরে কুল দিয়া অকুল সাগরে মাতালে রে করে নিও পারে আমার মধুমালা রে করে নিও পার দিন রাত হলো ঘন অন্ধকার রাত হলো ঘন অন্ধকার দিন বন্ধু রে রাত হলো ঘন অন্ধকার আমার রাত্র হইল গণিশা বাবা দেখি ঘন অন্ধকার দিন বন্ধু রে আমার রাত্র হইল দেখি ঘন অন্ধকার পালা গানের আজকে পালা মালজোড়া মহাজনী গান থেকে গানের উত্তর মহাজনী গান হবে গানের পৃষ্ঠে গান হবে ওই ঘুরে ফিরে একই বুঝায় আমরা যা বুঝি মুরব্বী বলছে যে কোনো খোসা খাসি থাকলে দিয়ে কারণ আমরা পালা গান গাই খোসা তোর বিশ্রা পাই নাই ফার্স্টে একটা খোসা পাইছি কাজল দন সাহেব গানের মধ্যে বলছে লইয়া মাওলার প্রেমের দুরি দেশ বিদেশে ঘুরি ফিরি আমি জানতে চাই ভাই দুরি ডাকি যেই প্রেমের দুরি ধরে টান দিয়া বরফির আব্দুল কাদির জিলানি 12 বছর আগে যেই মরা মরে গেছে বরযাত্রী সহ আবার জাগাই দিছে তাই না যেই প্রেমের দুরি ধরে ওয়াস করনি সেন্সার মধ্যে পড়েছিল হযরত আলী করে বলো যে ওমর ফারুক চারদিকে লোক তো মাইক হাতে নিয়ে বলতে হবে তা না হইলে একদিকে পড়ে যায় আমার নবী ওফাতের আগেই বলছিল আমার এই জুব্বাটা ওয়াস করনি পাগলারে দিও হাই হাই রে ওয়াস করে নি পাগলার বাড়ি কই ঘর কই জেলা কই উপজেলা কই থানা কই পোস্ট অফিস কই গ্রাম কই কিছুই ছিল না বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি কইতো আমি মরার পরে আমার সিংহাসনটা একটা পাগলেরে দিও কইয়া যাইতো পরবর্তীতে কেউ রাখতো না কথা রাখতো নবী যখন একা ছিল তখন কোনো ফেতনা ফেসা ছিল না উনি যা কইছে তাই নবী ওফাতের পরেই এই ফেতনা শুরু হয়ে গেল আবু বকর সিদ্দিক কয় নবীরে জানাজা করতে হবে ওমর ফারুক কয় মরই নেই এই যে ফেতনা শুরু হইল আর আমার নবী কয়ে গেছে আমার জুব্বা নওয়াজ করিনি পাগলারে দিও লয়ে গেছে কে জানেন নি যে এলেমের দরজা নবী হইল এলেমের শহর হযরত আলী হইল এলেমের দরজা হযরত আলী করে বলল ওজু আর লয়ে গেছে ওমর ফারুক যার কথা আগে চলে চলো তরবারি এই দুইজনের জুব্বাটা লয়া মাইসের কাছে খোঁজে এই তোমরা কেউ ওয়াস করনি বাংলারে চিনো ভাই এই নাম ওই আমরা কোনোদিন শুনি নাই দেখছেন পাগল ভাইরা এখানে অনেক কাফেলা অনেক পাগল আসে গান ভক্ত আজকে আমাকে দেখতে পারে না গান বাজনা দ্বারা গাই পাগল ফকির দেখতে পারে না নবী যদি এই জুব্বাটা ওয়াস করে নিলে না দিত দেশে থাকতেই পারতাম কি আরে অন্ধরা আমার নবী জুব্বাটা দিয়া পাগল ফকিরের যে সম্মান দিয়ে গেছে এই সম্মান যদি তোমরা না রাখো তাহলে তো তোমরা নবীর খাটি উপর হইতে পারবে না এক এলাকার লোকেরা ওয়াস করে নিছি না তবে ওয়াজ্জা নামে একটা পাগলা আছে
কোথায় থাকে? কই জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে ওমর ফারুক ওসমান গনি গিয়া দেখে একটা পাগল বসা আছে, হাতের চারিগুলি বড় বড় হয়ে গেছে, শরীরটা কালো হয়ে গেছে, রৌদ্রে বানে থাকে না, গেছে বড়ই ওয়াজ করেনি। পাগলা কয়, আপনি হযরত আলী করিমুল্লাহ উঝু, আপনি হযরত ওমর ফারুক, আমার কাছে কেন এসেছে? ফার্স্ট এই জিপার মধ্যে কামড় দিয়ে লাইছে, আমার নাম হযরত আলী, এর নাম ওমর ফারুক, জীবনও তো আপনার সাথে দেখা হয়নি, আপনি বুঝলেন কিভাবে? ওয়াজ করেনি পাগলা কয়, রুহানি জগতে আমি ছিলাম ডান দিকে, আপনারা ছিলেন আমার বাপ দিকে। কথা শুনে হযরত আলী চোখের পানি ছেড়ে দিছে, আহারে নবী তো ঠিক পাগলের কাছে পাঠাইছে। রুহানি জগতের পরিচয় যার এখনো মনে আছে, নবী তো জায়গা মতনই বানাইছে রে। হযরত আলী রে কয়, ওমর ফারুকের দ্বারা সম্ভব না, আপনার দ্বারা সম্ভব হইতে পারে, আমার গাঠুরিটা আপনি রাখেন, কেন আইছেন আমি জানি। বলে কেন? কয়, যে যুবনা হাতের মধ্যে দেখা যায়, এতে বুঝার আর বাকি নাই, আমার দোস্তের জুব্বা যেহেতু নিয়ে এসেছেন, তাহলে আমার দোস্ত আর পৃথিবীতে নাই। তবে আমার দোস্ত যেহেতু জুব্বা বানাইছে, আমি আমার দোস্তের একটা কাজ করি, সাজদা দিয়া পড়ে গেছে আল্লাহর দরবারে, আল্লাহ সর্বচকে আমার দোস্তের সাথে দেখা হলো না, আমার দোস্ত জুব্বা পাঠিয়েছে, আমি আমার দোস্তের জন্য কি করতে পারি? এই প্রেমের দুরির মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমার নবীর উম্মতের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ কয়, চারানা মাফ করে দিলাম। আবার ওয়াজ করেনি, চিৎকার যাবে না, আল্লাহ পুরা গুনাহ মাফ করতে হবে। আল্লাহ বলে আটানা মাফ করলাম। ওয়াজ করেনি কি হবে না, আল্লাহ পারো না গুনাহ ষোলো আনা গুনাহ মাফ করতে হবে। আল্লাহ বলে ওয়াজ করেনি, আমি বারো আনা গুনাহ মাফ করে দিলাম। কিন্তু ওয়াজ করুনি মাথায় উঠায় না। এমন কোন মাওলানা আছে পাগল ফকিরেরা ভালোবাসে? তবে আছে যারা তরিকাপন্থী মাওলানা, আর এক শ্রেণীর মাওলানারা আছে পাগল ফকিরেরা দেখতেই পারে না। হায় হায়, নবীর উম্মতের বারো আনা গুনাহ জানে যে মাফ করেছে, ওয়াজ করেনি পাগল। দেখছেন নবী পাগল চিনছে, তোরা তো অন্ধ, তোরা তো চিনিস না। সেখানে আল্লাহ বলে সেজদা উঠা, উঠায় না। পিছন থেকে হযরত আলী ডেকে বলে, আমি আর এই গাঠরির ভার সইতে পারি না, আপনার গাঠরি আপনি নেন, দেরি করবেন না। ওয়াজ করুনি কয় হযরত আলী, ওয়াজ করুনি কয় হযরত আলী, আমি এখন হইলাম খালি, ওয়াজ করুনি কয় হযরত আলী। আমার প্রেমের চুরিটা গেছে রে সিরিয়া, আমার নবীর বারো আনা উম্মতের গুনাহ আমি দিছি মাফ করিয়া, আর একটু সময় দিলে ষোলো আনা গুনাহ দিতাম মাফ করিয়া, আপনি কেন এই কাজটা করলেন? নবীর উম্মতের গুনাহ আরো চার আনা গেল রইয়া। ও কাজল ভাই, প্রেমের ডুরিতে পড়লে বারো আনা গুনাহ মাফ করে দিছে, রইছে কত? একটু কথা কয়ে চাইলে না, এক লোক আরেকটারে কয় নৌকা ধাক্কা দেয়, কয় মুখে গাও গাছে ধাক্কা দিবা, মুখ দা করবা কি কয়? এইও কই জীবন, একটু এইও কই, রইল কত? নবী যখন মেরাজে যায় এর নাম আপ কইছে বারো না। আমার নবীর সামনে তিনটা প্যালেস আছে, একটা মধুর, একটা দুধের, আর একটা সর্বান্ত হুরার। আমার নবী দুধের পেয়ালাটা হাতে নিয়ে খাইলেন, বারো আনা খাইয়া একটা নিঃশ্বাস আছে। আল্লাহ কয় দোস্ত, আপনি বারো আনা খাইয়া যেহেতু রাখছেন, এই বারো আনা উম্মতের গুনাহ মাফ করছে, ষোলো আনা খাইয়া ভালাইলে ষোলো আনাই মাফ করে লাইতা। চাইলে না তো রয়ে গেল নবীকে, আল্লাহ আমি আবার খাবো, কয় না আর হইব না। হ্যান্দ ওয়াজ করে নিয়ে মাফ করছে কত? বারো আনা। আর হ্যান্দ নবী মাফ করছে কত? সর্বমোট গুণা কয় না, তো ষোলো আনা গুণ হইলে বারো বারো চব্বিশ আনা তো মাপ হয়েই গেছে। আমি জানতে চাই কাজল ভাই, রইছে আর কতটুকু না, উল্টা পালো হয়ে গেছি আপনার। আর এই প্রেমের ডুরি ডুরি শুনি
দেওয়ান সাহেবের গানের সূত্রে আমি কিছু বললাম আমার মতো করে, আসলে ডুরিটা কি? একটা পাগলের গানে গাই ধর এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, তিন পাগলের রূপ ধরিয়া পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া। ওরে এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, তিন পাগলের রূপ ধরিয়া পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া। পাগলে মাংস দিল মুসা নবীরা বলে, অনেকদিন পর গাইলাম, আর বিশেষ করে আল্লাহর মহানলী আল্লাহর প্রেমিক পাগল গণেশ বাবার দরবারে হাজার হাজার পাগল, এই পাগলের সামনে গান্ডা গেলাম, এক পাগলে খেলছে খেলা, তিন পাগলের রূপ ধরিয়া, সারা গানের ব্যাখ্যার দরকার নেই, এইটুকুই যদি বলি এক পাগলা রাস্তা দিয়ে আসে আর কয় এই ব্যস্তের টিকেট, এই ব্যস্তের টিকেট, অনেকে ঘাড়ে দৈরা ধাক্কা দিয়ে বিদায় করে দে, ব্যস্তের টিকিট তোর বাপ দাদার কাইলা, এক একজন এক একটা কে কাটা মারে কো ঢিল ছুঁড়ে ছোট ছোট পোলাপান নিষ্পাপ, ওরা কিন্তু আবার শয়তানের বাপ, একবার যদি কোনোটা লাগুর বেলা জাতি সাবেরে বাপ দেখালা ওই ব্যস্তের টিকিট লেসে ধর পাগলা, আই হারে ঢিল ছুঁড়তে ছুঁড়তে পাগলার রক্ত বাড়ি করে লাগে, আবার মহিলা মানুষ আছে একবার যদি কেউ মন দিয়া লা এটা কুরআন দিয়া খাইতে অসুবিধা আছে না,
হারুন বাসার বউ জানালা দিয়া শুনে বেসে টিকেট তনে জিগায় দাম কত পাগলায় কয় 1 লক্ষ রুপিয়া 1 লাখ টাকা এত মন ভুলে গেছে গা 1 লাখ টাকা বাসার কয় আমি বেসে টিকেটটা কিনবো বাসা কয় মায়া লোক মানুষ এর সেইতে বড় খারাপ হলো বউ এই যেইটা দে এই দিয়ে লুটে কয় না আমি তোমার টাকা দিয়ে কিনবো না কয় কোন না কয় আমার বাবার বিয়ে দেওয়ার সময় একটা হার দিছিল না 1 লক্ষ টাকার কয় হো কয় আমি হারটা দিয়ে লব তো বাসা কইল রানী তো ওই গলার হারটা দিয়ে টিকিটটা লইছে স্বামী স্ত্রী রাত্রি বেলা খাটেতে ঘুমায় হারুন বাসা দেখে এই তার স্ত্রী টিকিট লইয়া জান্নাতে তে যায় স্বপ্নে এর বউ জান্নাতে যায় তো বাসায় হ্যাঁ ও যাইতে চায় ফেরেশতারা কই কই যার কই বেহেশতে যায় কই টিকিট কই আহা আমার বউ জায়গা আমি পারবো না কই হের কাছে বেহেশতে টিকিট আছে 1 লাখ টাকা দিয়ে কিনছি আপনার কাছে তো নাই আপনি যাইতে পারবেন না ঘুম তাহার ভেঙে গেল বাসায় পাগল হইল ঘুম তাহার ভেঙে গেল জোবেদার কয় জোবেদার আমি তো একটা স্বপ্নে দেখলাম তুমি বেহেস্তে যাও গা আমার তো যাইতে দেয় না তুমি 1 লাখ টাকা দিয়ে টিকিট কিনছো আমার টিকিট কিনতে হইব বাস ওই পাশা বাগলারে খুঁজতে খুঁজতে গিয়ে একটা গাছতলা পাইছে পাগলা আমার একটা টিকিট দাও কয় টিকিট একটা ছিল বেচ চালাইছে কয় আপনারে 2 লাখ টাকা দেব পাগলাকে বাসারে আহমুক্য বাসা এ দুনিয়াটা দিয়ে দিলে তোর কোবালা টিকিট নাই হাই হাই রে বাসা তো চোখের বানি দিয়ে বুক ভাষা দিছে পাগলার পায়ের মধ্যে ধরে কয় বাবা আমি আপনাকে চিনি নাই আমারে ক্ষমা করে দেন আমার একটা টিকেটের প্রয়োজন বলে টিকেট একটা ছিল নাই তুই ইবাদত করতে থাক কোনদিন যদি তোর ইবাদত আল্লাহ খুশি একটা টিকেট দেয় তাহলে যাইতে পারবি না না হইলে তবে তোর ইবাদতে পারবি না তোর ঘরে যদি সন্তান হয় ওই সন্তানের দুয়ায় তুই যাইতে পারস না হলে তোর আর সুযোগ নাই বাসায় কয় বাবা আমি তো আট কইরা আমার কোনো বাচ্চা হয় না কয় যা একটা বাচ্চা হইব পাগলে দোয়া করিল আল্লাহ দোয়া কবুল করলো পাগলে দোয়া করিল একটা ছেলে হইছে নাম কি নাম তার ফারুক এই ফারুকের ছোট যখন বড় হইছে পাগলা বাবার কোলের মধ্যে নিয়ে দিছে চরণের মধ্যে বাবা গো এই ছেলের উছিলে যদি আমি মুক্তি পাই এই ছেলেটা আপনার চরণে আমি দিয়ে দিলাম কয় তো ঠিক আছে বাচ্চা ওরে লয়ে যা একটু বড় হোক বড় হইছে ওর আর কোনো কাম নাই তুই পাগলা বাবার জঙ্গলে থাকে আমার গনিসা বাবার মতন তুই খালি পাগলা বাবার সেবা করবি টাইম মতন খাওন দিবি তোর ছেলে আমিও মুক্তি পাবো আর পাগলা বাবার সেবা করে তুইও মুক্তি পাবি প্রতিদিন খাবার নিয়ে যায় একদিন রাস্তার মধ্যে আর এক পাগলায় ফারুক রে খাবার আনছস কয় হ কি দিয়া কয় রুই মাছের মাথা দিয়া পাগলায় কয় কি দেই খা আজকে আমি খাবো কয় না জঙ্গলের মধ্যে আমার ওই পাগলা বাবাই খাইবো কয় তোর এই বাবা বড় হেই বাবা পরে দি খাউন দে কয় না আমার বাবাই কইছে জঙ্গলের মধ্যে যে পাগলা এই পাগলার সাথে আমি খাওয়ান দেবো না কয় দিবি না কয় না কয় যা তোর অভিশাপ দিলাম আগামীকাল সূর্য ওঠার আগেই তুই মরে যাবি খারাপ লাগে আপনাদের কাছে খাবার লইয়া গেল ওই পাগলায় খাবার তো খায় না কয় বাবা খাবার খান কয় না খাবার খাবো না আগামীকাল সূর্য ওঠার আগেই যখন তুই মরে যাবি গা আমার খাওয়ার সেটা বড় হইলো তোরে বাঁচানো সাজদা দিয়া বলছে আল্লাহ রে আগামীকাল সূর্য উঠলে আমার ফারুক মরে যাইব আর আমি ততদিন সাজদা উঠাবো না ততদিন যেন তোমার সূর্য পূর্ব দিকে উঠে না পাগলের সাজদা দিয়া বলছে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় 40 দিন মত হয়ে যায় সাজদা উঠে না আর সূর্য উঠে না আর এলাকার মধ্যে অন্ধকার
গরু ছাগল ভেড়া মুরগি হাঁস মুরগি ঠিক মতো খাদ্য পায় না, ব্যবসা বাণিজ্য হয় না, সবাই বাদশার কাছে গেছে, বাদশা হুজুর সূর্য উঠে না কেন, রাত্র এত বড় কেন, আমি তো জানি না, তবে পাগলা বাবার কাছে যাই, জঙ্গলের মধ্যে গিয়া দেখে পাগলা বাবা সেজদা দিয়ে রয়েছে, আর তার ছেলে পাশে দাঁড়ায় কাঁদে, বাবা কাঁদুসেন, ছেলে বলে বাবা গো আগামীকাল সূর্য উঠলে আমি মরে যাবো, আর যাতে আমি না মরি এই জন্য বাবা শেষদা উড়াইতেছে না, শেষদা উড়াইলে সূর্য উঠে যাবো, তখন বাদশা গিয়া বলছিল বাবা গো আপনি শেষদা উঠার কয় না, শেষদা উঠাইলে তোর ছেলে মারা যাবে, তখন বলছিল বাবা আমার একটা ছেলের জন্য আমার রাজ্যের হাজার হাজার মানুষ যদি মরে যায় এত বড় ক্ষতি আমি মানিয়ে নিতে পারব না, যাই আমার এক ছেলে যাবে, তখন এই পাগলা সেজদা উঠাইছে বলে ছেলে ঠাস করে বুঝিয়ে গেছে, কিন্তু আরেক পাগল আমার হোটেলে বাকি খাওয়াইছে, এই পাগলা খোঁজ আছে ফারুকে কই, কই মইরে গেছে গা সাইদর সামনে গিয়া লাঠি দিয়া কই এবারে উঠ, আমার হোটেলের বিল না দিয়ে দি মরে যাবি গা, খারাপ কেন থাকি বাস কেন, উঠ এই পাগলা লাঠি দিয়া ওই ছেলেরে জিন্দাই করে বলাই, কয়জন পাগলা একটা হোটেলে বাকি গেছে একটা, আরেকটা রে খাওন দেয় নাই অভিশাপ দিছে, এলো দুইটা আরেকটা রে জঙ্গলে খাওন দেয়, আসলে তিন পাগলে একটি পাগল, হ্যাঁ ওরে এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, ওই বাসারে বলেছিল বাসারে একটা টিকিট ছিল তোর বোর কাছে বিক্রি করছি, তোর টিকিটটা তো বানাই নিলি, তোর ছেলের উছিলায় হাজার হাজার মানুষ মরে যাইব, যাতে না মরে তোর ছেলের উছিলায় তুই কলি আমার এক ছেলে যা, মানুষ যাতে ভালো থাকে, এই যে অন্তর থেকে কথাটা কইছস এই মুহূর্তে আল্লাহ তোর জন্য একটা ব্যস্ত টিকিট দিয়ে দিবে, অলিরা ব্যস্ত টিকিট বিক্রি করে আলে মোলামা মাওলানা যারা আছেন তাদেরকে শ্রদ্ধা ভরে সালাম করি, এই কথাটার জন্য দয়াল বাবা গনিশা রহমতুল্লাহ কদমস্তান রহমতুল্লাহ ওলিয়া ওলিয়া পীর মুর্শিদ পীর পাগলকে নবী যেইভাবে মহব্বত করেছে আপনারও ওইভাবে একটু মহব্বত করে নেন, তো তুচ্ছতা ছিল আমাদের কইরেন না, কিছুই নাই, কমিটি নিষেধ করেছে আমরা সেখানে গেলাম না, ওই যে প্রেমের দূরি থেকে একটু কথা রাখছি, আশা করি দেওয়ান সাহেব সুন্দরভাবে জবাব দিলে, আশেক যারা প্রেমিক যারা তাদের একটা আত্মার খোরাক হবে, জায়গায় জায়গায় যাই গান বাজনা সম্পর্কে অনেক কিছু বলে হারাম কয় কত কিছু কয়, তার এত কথার দরকার নাই, আমার ভান্ডারের ইনি একটা গান লিখেছে, ওই গানের মধ্যে কি বলো আছে আপনার একটু গানটা শুনে, আমার মনে খোঁজে মাঝ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার, আমার পানে খোঁজে মাঝ ভান্ডার গো ভক্ত গণিশা বাবা নিন্দা করলে কি ক্ষতি আমার, কিসে হারাম হইলো
কত বন্ধু বল নিন্দুকেরে তোমরা কবু দেবো না দুশ্মন রে দেবো না দুশ্মন রে দেবো না দুশ্মন আরে তুমি কতে ফুমার মতো করি মহতের কথা রে ভাই কি কথা কিসে হারাপ হইল তাল তালে তালে লোহা পিটায় মানে দা ছুরি কুপাল বাতাস যে বসে একটা ছন্দের মাধ্যমে নদীর ঢেউ বসে এটার একটা ছন্দ আছে নাকি কিসে হারাম হইল তাল তালে তালে লোহা পিটায় বানায় দাসুরি কুদাল এবং তালে তালে মাটি পিছে ভাত বাসন হই তৈ আর নিন্দা করলে কি ক্ষতি হবে দুনিয়াটা খোদার দয়ার ধুল উপরে তার চামড়া ছাউনি ভিতরে তার ভুল নানা শব্দে বাদ্য বাজে গাছের বাদ্য পাতার শব্দ আছে দুব্বার শব্দ আছে ঝনঝনের শব্দ আছে সারা বাতাস যে সারে এটার একটা শব্দ আছে নদীর ঢেউয়ের কল 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 একটা শব্দ আছে জিজি পুকি ডাকে একটা শব্দ আছে কু কুকির ডাকে একটা শব্দ আছে দুনিয়াটা খোদার তৈয়ার ঢোল উপরে তার চামড়া ছাউনি ভিতরে তার ফুল নানা শব্দে বাদ্য বাজে শুনতে লাগে সমস্তার নিন্দা করলে কি ক্ষতি হবে শোনো তরিকার ভাই বন্ধু বোন দুশ্মনের তোমরা কবু ভেবো না দুশ্মন তাহলে কি করবো ওরা তরিকতে
এক রিভার দেন চার নম্বর বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোর বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে সলিমগঞ্জ ইউনিয়নের মাল জোড়া মানে যাই জোড়ার ভিতরে মাল আছে এটাকে বলা হয় মাল জোড়া। আসলে আমার ভিতরে কোনো মাল নাই, আমি একটা সাধারণ মানুষ, বাউল গান করি। মালের জন্য আমরা আসছি কার কাছে? হযরত দয়াল বাবা গনি রহমতুল্লাহ আলাইহির। আমরা কেবল উসিলা দু একটি গান জানি। তো সরকার সাহেব একটি প্রশ্ন একটি কথা আমার কাছে রেখেছে, যে বলেন যে প্রেমের ডুরি, এই ডুরিটা আসলে কিসের ডুরি? এই ডুরি কিসের? কিভাবে সেই প্রেমের ডুরি এই বন্ধন হয়? আমি বলার চেষ্টা করব। আগে একটি গান ছোট করে রাখি আমার দয়ালের লেখা, তারপর দেখি যতটুকু না বললেই চলে না, কর্তৃপক্ষ বলছে অল্প করে বলবেন, আমরা অল্প অল্প করি বলার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, দয়া করবেন, ধন্যবাদ সবাই। হ্যালো, 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 কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, আমার মন সদা গো সৌদা করো থাকি বেলায় আমার মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন সদা গর সৌদা কর মন সৌদা মন সৌদা গর সৌদা কর থাকিতে বেলায় আমার মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন সদা গর সদা কর মন সদা গর মন সদা গর সদা কর থাকিতে বেলায় আমার মন পাগেলা দেখিতে বাহা হরে কানের মিলছে মেলা এই ভবের বাজার
কত কি তামাশাই আইলো দেখি কে বাহা রং বেরঙ্গের পুতুল নাচে রঙের পুতুল ওরে রঙের পুতুল রং বেরঙ্গের পুতুল নাচে রঙের পুতুল ওরে রঙের পুতুল কেউ করে তোর কষা কষি কেউ কেউ করে তোর কষা কষি কেউ ডাকছে মেলা মেলায় আমার পাগেরা দিন ফুরাইলে ওই আমার মন সদা জয় সদা কর মন সদা জোর মন সদা জয় সদা থাকিতে বেলায় আমার মন পাগে না দিন পুরাইলে ভাঙে যায় ভয়ে রঙে মেলা আমার মন পাগে না দিন পুরাইলে ভাঙে যায় ভয়ে রঙে মেলা মিছা কাজে আজে বাজে ডুবে গেছে সদা ধর সদা কর মানে সদা ধর মন সদর সদা কর সাহিত্য দলা দিন পুরাইলে ভাঙে যায় ভয়ে রঙে মেলা আমার মন পাগে না দিন পুরাইলে ভাঙে যায় ভয়ে রঙে ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুয়ালা সিংহাসনায় ফুয়ায় সাধু সিংহাসনায় ফুয়ায় সাধু আমার মন পাগে না আমার মন সদা গো সদা কর মন সদা গো মন সদা গো সদা থাকিতে বেলা আমার মন পাগে না দিন ফুরাইলে ভাঙে যায় ভয়ে রঙের মেলা আমার মন পাগে না একটু করে ভাঙে যায় ভয়ে রঙের মেলা থাকিতে নিজের সম্বল গাছি ভৈরা বান্দ তুমি বাকার কে বা তোমার কাজ লাগিয়া কান্দ দিন থাকিতে নিজের সম্বল গাছি ভৈরা বান্দ মাতাল রাজ্জাক কান্দে কানের সত্যি আমার সভা করে আছেন যারা যত আসে গান
যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। সকলে মিলে যদি থাকেন ভাই নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে হয় রে গন্ডগোল, তাতে আমাদের কবিত্বের মাঝে হয়ে যাবে ভুল। মাল জোড়া চলবে পাল্লায় আসরের ভিতরে, সরকার সাহেব প্রথমবারে গেছে জিজ্ঞেস করে, তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। তিনি আমার কাছে প্রশ্ন তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দ, দিন থাকিতে নিজের সম্বল তুমি গাঠি ভরে বাঁধলে। বস্ত্রনগরে বাড়ি নাম হলো তার রাবেয়া বস্ত্রী, একজন মহাতাপসী ছিলেন। যেই রাবেয়া বস্ত্রী যতক্ষণ পর্যন্ত মঞ্চে উপবিষ্ট না হতেন, ততক্ষণ পর্যন্ত হাসান বস্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজ পরিবেশন করতেন। অনেক লোকের সমাগম, হাসান বস্ত্রী তিনি মঞ্চে গিয়ে বসে আছেন, তিনি কোনো আলোচনা করছেন না। একজন দাঁড়িয়ে গেছে, হুজুর আপনি কোনো আলোচনা করছেন না কেন, কারণটা কি? হাসান বস্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব করেছে, তুমি আমাকে বলো হাতির খাবার যদি পিপীলিকাকে দেওয়া হয়, পিপীলিকা তোর মুখ থেকে কতটুকু খেতে পারবে? বলে হুজুর হাতির খাবার তো পিপীলিকার খাওয়া সম্ভব না, বিশাল। বলে তাহলে তোমরা হচ্ছে পিপীলিকার ন্যায়, আমি একজনের অপেক্ষায় আছি যে আসলে আলোচনা করব, তিনি হচ্ছেন রাবেয়া বস্ত্রী। আজকে খুঁজে হাসান বস্ত্রী রাবেয়া বস্ত্রীকে, লোকজনকে বলছে রে ডাকিয়া, তোমরা কি বলতে পারো কোথায় আছে ওই রাবেয়া? লোকজন বলে পাগল কোথায় আছে, দেখেছি ওই পাহাড়ে গাছের তলায়। হাসান বস্ত্রী কথা শুনে তার দিকে যায়, গিয়ে দেখে রাবেয়া বস্ত্রী রয়েছে বসিয়া, অনেকগুলি পাখি খেলা করে তাহার সাথে আসিয়া। কোন পাখি তার মাথার উপরে বসে, কোনটা কাঁধে বসে, হাঁটুর উপরে বসে, আবার গাছের ডালে উড়ল দিয়ে যায়, আবার পাখি আসে। এই রকম খেলা করে দূর থেকে হাসান বস্ত্রী দেখতে পায়। হাসান বস্ত্রী কাছাকাছি যখন চলে গেছে, পাখিগুলা গাছের ডালে বস্ত্রী দেখেছে আর পাখি আসে না, হাসান বস্ত্রী জিজ্ঞেস করে রাবেয়া বস্ত্রী ভাই, শোনো শোনো ও রাবেয়া, তোমাকে জানাই আমি দূর থেকে দেখলাম অনেকগুলা আছে পাখি, তারা তোমার সাথে খেলে কিচিমিচি ডাকি, আমি যখন কাছে আসলাম এখন আর আসে না, তুমি আমার কাছে এই ঘটনা বলো না। কথা শুনে রাবেয়া বস্ত্রী বলে হাসান বস্ত্রী ধারে ধারে তাই তোমাকে দেখে পাখিরা ভয় পেয়েছে। শোনো হাসান, তোমাকে জানাই গাছের ডালে চলে গেছে, ভয় পাই তোমাকে বলি তোমার ভাই। হাসান তোমাকে দেখে পাখিরা ভয় পেয়েছে, তুমি পাখির মাংস দিয়ে রুটি খেয়েছো, তোমার গাও থেকে মাংসের গন্ধ আসে, পাখিরা ভয় পায় যদি এখান থেকে একটি পাখি নিয়ে তুমি জবাই করে খেয়ে ফেলো। জানো হাসান, আমার এই জীবনে আমি কখনো পাখির মাংস খাইনি,
পাখিরে জানে আমি ধরে ওদেরকে খাবো না, তাই তো আমার সাথে ওরা খেলা করে। সরকার সাহেব এইটা ডুরি হাসান বসনি বলে রাবে আর তোমার সাথে বারবার হেরে যাই। একটা কথা বলি তোমারে, আজকে একটা খেলা খেলবো, শোনো লক্ষ্য করে। হাসান একটি খেলা খেলবো, বলে কি খেলা? বলে খেলাটি হচ্ছে তুমি পালাবে আমি খুঁজে বাহির করবো, আমি পালাবো তুমি খুঁজে বাহির করবে। রাবে বলে আগে কে পালাবে বলো? হাসান বসনি বলে আমি আগে পালাবো। ছোটবেলা পলন্তি কম বেশি সবাই খেলেছি, হাসান বসনি পালিয়েছে। ছোট ছোট বাচ্চারা পলান্তি খেলে দরজার আড়ালে, একজন আরেকজনের ডাক দিয়ে করে কিরে পালাইছস নাকি? কহ পালাইছি। এটা পালাইলে টু দে, টু টু মানে আমারে খুঁজে বাইর কর। আমি কই আছি টু টু। রাবেয়া বসনি খুঁজে হাসান বসনিকে দেখে সপ্তম আসমানের উপরে, সুবহানাল্লাহ, ডাক দিয়ে বলে হাসান বসরি আমি দেখেছি তোমারে। এ হাসান তোমাকে আমি দেখেছি, তুমি সপ্তম আসমানের উপরে, হয়তো তোমাকে দেখা যায়। নেমে আসো, নেমে আসো, নেমে আসো, নেমে আসো, নেমে আসো। হাসান বসরি নেমে আসছে। রাবেয়া বসরি বলে এবার আমি পালাই, তুমি আমাকে খুঁজে বাহির করো। রাবেয়া বসরি এবার পালিয়েছে, হাসান বসরি খুঁজিতে লাগিল। একদিন দুই দিন তিন দিন চার দিন কয়েক দিন হয়ে গেল, সামনে নাই পিছনে নাই, ডাইনে নাই বামে নাই, উপরে নাই নিচে নাই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অদনিম্ন ঈশান বায়ু নৈরা যত কোন ছিল, যত দিক ছিল সমস্ত দিকগুলি খুঁজে খুঁজে তন্ন তন্ন করে ফেললেন হাসান বসরি রাবেয়া বসরিকে, কোথাও খুঁজে পেল। সাত দিন হয়ে গেছে, সাত দিনের মাথায় হাসান বসরি রাবেয়াকে ডাক দিয়ে বলেছে, রাবেয়া আমি তোমার কাছে হার মেনেছি, তুমি কোথায় আছো? তুমি বাহির হয়ে আসো। রাবেয়া বসরি বাহির হয়ে আসছে। হাসান বসরি বলে, রাবেয়া আমি তোমাকে কতদিন খুঁজলাম, তুমি পাতালে নাই আরশের উপর নাই পূর্বে নাই পশ্চিমে নাই উদ্দত নিম্ন ঈশান বায়ু নৈরাশকম যত দিক ছিল সমস্ত দিকগুলি আমি তন্ন তন্ন করে তোমাকে খুঁজলাম, আমি তোমাকে কোথাও খুঁজে পেলাম না। না পর কারণটা কি? কোথায় পালিয়েছিলে গো? রাবেয়া বলে, হাসান বসরি তুমি দেখো না, তুমি দূরে দূরে খুঁজেছো, বাহিরে বাহিরে খুঁজেছো, উপরে খুঁজেছো নিচে খুঁজেছো, ডাইনে খুঁজেছো বামে খুঁজেছো, সামনে খুঁজেছো পিছনে খুঁজেছো, একটু এখানে দেখো নাই তাকাই, আমি তোমার বুকের মধ্যে ছিলাম লুকাই। হাসান তুমি কই কই খুঁজলে? উপরে খুঁজলে, নিচে খুঁজলে, ডাইনে খুঁজলে, বামে খুঁজলে, আসমানে খুঁজলে, পাতালে খুঁজলে, কেন তুমি একটু এখানে তাকিয়ে দেখতে পারলো না? আমি না তোমার বুকের ভিতর লুকিয়েছিলাম, তোমার এখানটায় আমি লুকিয়েছিলাম, তুমি এত কাছে রেখে তুমি দূরে দূরে কেন খুঁজেছ? মনীষা বাবা কোথায়? দূরে নয়, এটাই দূরি বন্ধন, তাকে দূরে দূরে খুঁজতে পাওয়া যাবে না। কবিতার গানে বলেছে, যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যায়, পাথর লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে কোন বাধা বিপত্তি ভুল কলঙ্ক লোক লজ্জা ভয় সমস্ত কিছু কেটে যায়। কথাটি বলে দিলাম, ওরে লতি ভাই
লাগাও কি লাগা বলে ষোলো আনা মাফ করিল গুনা আমার দয়াল নবী আশিকের রাসূল হযরত তোয়েস করনি ১২ আনা মাফ করেছে জানিবারে চাই ওইদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গমন করে তার কাছে আনলো কি দুধ সরাবান তোহুরা মধু তিনি খাইলেন দুগ্ধ তাহলে আল্লাহর কাছে দুধ আছে সরাবান তোহুরা আছে বাংলায় যারে কয় এটা মদ সকাল সাহেব আমার এখানে একটা প্রশ্ন চলে আসছে আল্লাহর কাছে কি পরিমাণে স্টকে আছে সরাবান তোহুরা কি আল্লাহর কাছে বর্তমানে আছে যদি থাকে থাকে তাহলে এটা কি পরিমাণ আছে এটা খাইবো কারা কারে কোন রকম দিব না থাকলে আল্লাহ পাক দিল কোথা থেকে দয়াল নবীকে সরাবান তোহুরা এটা বানাই কে আরে নিজের কথায় ধরা পড়ছে নিজের কথাই ধরা পড়ছে কথায় ধরা সরাবান তোহুরার কথা বলছে নিজের কথায় ধরা বর্তমানে আল্লাহর কাছে কি পরিমাণ আছে ১২ আনা ওইদিকে দয়াল নবী এইদিকে আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি তিনি মাফ করলেন তাহলে তো ২৪ আনা হয়ে গেল কথাটা হলো এরকম ওই যে নবী ১২ আনা মাফ করেছিল ৪ আনা রয়ে গেল এটাই আবার ১৬ আনা হয়েছে আবার আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি তিনি যে ১২ আনা মাফ করেছেন এটাই পাপী তাপী উম্মতের জন্য এটা আবার ১৬ আনা হয়ে দাঁড়িয়েছে এই চাইরা নাই আমাদের জন্য ১৬ আনা এই চাইরা না বিচার ১৬ আনা হয়ে দাঁড়াবে এর জন্য আল্লাহ পাক আমাদের জান্নাত যারা বিচার করবে তবে বিচার করবে কথাটা সত্য সব মানুষের বিচার আবার করবেন ব্যাক মানুষের বিচার করতে গেলে তো আল্লাহ তো সময় পাইব কই গনি সাহেবারে যদি কয় তোমার বিচার করুন গনি সাহেব কইব আমি তো আমার কাজে আছি ব্যস্ত বিচার করবা কোন সমস্যা আছে না কিছু মানুষ এক দাদা ভাই সব মানুষের বিচার হইব না এটা শুনে ১০০ টাকা দিয়েছে আমাদের সমাজে মোল্লা মুশিরা ওয়াজ করে ও মমিন মুসলমান ভাইরা মইরা গেলে কবরের ভিতরে মন কিন্ন কিরে দুই ফেরেশতা জিজ্ঞাসিবে তরে মানুষ বড় না ফেরেশতা বড় বড় কে মানুষ হইতে হবে যদি মানুষ বড় হয় ছোট কখনো বড় কে প্রশ্ন করতে পারে না আমার সেই বরত্ব আমাকে বজায় রাখতে হবে আমার সেই আখলাক মানুষ হয় চরিত্রে আখলাকে আমার মানুষ যদি আমি হইতে পারি তাহলে আমাকে ফেরেশতা প্রশ্ন করবে ফেরেশতা আমাকে দোজখে দিবে আরে মানুষ তো বেহেশত বানাইতে পারে কে মানুষ বেহেশত বানাইতে পারে না বেহেশত যাইতে পারে না বেহেশত মানুষ বানায় মানুষের এত ক্ষমতা বেস্ট মানুষ বানা তাহলে মানুষ কম না এত কম ভাবার কোনো কিছু নাই আমাকে যেন ফেরেশতার কোনো প্রশ্ন না করতে পারে বড় পীর আব্দুল কাদের জিলানী যখন কবরের মধ্যে তার ভক্তের জন্য উপস্থিত তখন বলছিল এই বেয়াদব ফেরেশতা আমাকে সালাম দিলি না কেন সুবহানাল্লাহ মনকিন্ন কি দুই ফেরেশতাকে করেছিল আটক করেছিল তাদেরকে গ্রেফতার করেছিল ক্ষমা চেয়েছে অবশেষে তুমি মানুষে তোমার বুঝতে হবে বিষয়টা মানুষ বেশ তো বানাইতে পারে তুমি এরকম একটা বানাও যেন তোমার বেশ তো তুমি যাইতে পারো ও কে বানায় ফেলে দিছে ওটার মধ্যে যাইবা অত বেস্তের আশা করো রাবে অবস্থি বলছে যে আমি বেস্তের আশা যদি করে থাকি তাহলে আমার জন্য যেন বেস্ত হারাম করে দেয় দোজকের ভয় যদি করে থাকি আমাকে যেন আল্লাহ দোজকের মধ্যে
বলছিল তুমি কি চাও বলে আমি বেহেশতের আশা করি না আমি দোজখের ভয়ও করি না আমি চাই বেহেশতের দোজখের যে মালিক সেই মালিক আরে আরো একটি কথা এলো আমার লতিফ সরকার ভাই আমার দয়াল নবীজি জামা দিয়েছে আশেকে রাসূল হযরত ওয়াশ করুনিকে কথাটা মিথ্যা না রে ভাই আশেকে রাসূল হযরত ওয়াশ করুনিকে দয়াল নবীজি জামা দিয়েছে নবী সেদে সেদে জামা দিয়েছে মা খাদিজা সে একদিন চেয়েছিল নবীর কাছে জামা বিবি খাদিজাতুল কুবরা আমার দয়াল নবীকে ডেকে বলেছে নবী গো আমি মনে হয় আপনার আগেই পৃথিবী থেকে চলে যাব আপনার কাছে কিছু চাওয়ার আছে যদি দেন আমারে আমার নবী বলে কি চাও খাদিজা একটুখানি বলো আমার ধারে খাদিজা তুমি কি চাও বলে আমি চাই আমার জন্য যেন কোনো কাপড় না কিনে আনে কাফনের কাপড় নতুন কাপড় আপনাকে জানাই বাজার থেকে যেন আমার জন্য কোন নতুন কাপড় কাফনের কাপড় কিনে না দেয় বলে তাহলে বলে আপনি যে জামাটা পরে থাকবেন এই জামাটাই আমাকে কাফনের কাপড় হিসেবে আপনি দিয়ে দিবেন আমার নবী বলে খাদিজা কথা রাখবো বলে আমার জন্য তো একটা কবর করা হবে একদিন থাকবো আমি কবরের ভিতরে আমার জন্য একটা মাটির ঘর করা হবে সেই ঘরের মধ্যে আমাকে রাখা হবে আমার মিনতি আপনার কাছে আপনি একটু সেই কবরের মধ্যে গিয়ে আগে শুইবেন তারপর আমার দেহটা রাখবেন আমার নবী বলে খাদিজা কথা দিলাম আগে তোমার কবরের মধ্যে গিয়ে আমি শুবো তারপর তোমাকে ওই কবরের মধ্যে আমি রাখবো মা খাদিজাতুল কুবরা তিনি আরো বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে শুনেছি কবরের মধ্যে মুনকির নকির ফেরেশতা এসে নাকি প্রশ্ন করে আমি তো মূর্খ সূক্ষ্ম মানুষ আমি তো কোনো কথার জবাব দিতে পারবো না আপনি রসুল নিজে গিয়ে আমার কবরের কথাগুলির জবাব দিয়ে আসবেন আমার নবী বলে খাদিজা আমি কথা দিলাম তোমার জন্য বাজার থেকে কোনো কাফনের কাপড় আমি কিনবো না তোমার কবরের মধ্যে গিয়ে আমি শুয়ে থাকবো তারপর তোমাকে রাখবে তোমার প্রশ্নের জবাব আমি রসুল নিজে গিয়ে সেদিন দিয়ে আসবো নবী খাদিজাতুল কুবরা মা জননী যেদিন দেহত্যাগ করেছিলেন নবী সেই কর্মগুলি ঠিকঠিক করেছিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকার সাহেব নবীজির জামা দিলেন এক ব্যক্তিকে সেই জামা তো দিলই দিল তারপর বললেন যে জামা দিলেই হবে না আপনার গায়ে আপনার মুখের থুতু দিতে হবে চোখের মধ্যে সুরমা হিসাবে চোখের থুতু দিলেই হবে না মুখের থুতু দিলেই হবে না আপনি তার জন্য দোয়া করবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি যখন মারা গেলেন নিজের জামাটা দয়াল নবী তাকে দান করলেন নিজের মুখের থুতু তার চোখের মধ্যে দিয়ে দিলেন তার জন্য দোয়া করতে লাগলেন একে একে 69 বার দোয়া করলেন 69 বার দোয়া শেষ এবার আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে বলছে হে রাসূল আপনি ওর জন্য আর দোয়া করবেন না 69 বার কেন 69,000 বার যদি দোয়া করেন আমি আল্লাহকে দোজখের মধ্যেই নিক্ষেপ করব কেন কারণ আরেকজনের জামার দিব না নবী এক লোক নবীর কম্বলটা টান দিয়ে নিয়ে গেল দিবে না জোর করে নিয়ে গেল আমি জানতে চাই কেন কারণটা কি ডালে ডালে তুলছে তারা ডালে ডালে তুলছে তারা ডালে ডালে তুলছে তারা ডালে ডালে তুলছে তারা
বারে বারে আশা হবে, বারে বারে আশা হবে, ভেবেছ কি ভেবে থাকি, ভেবেছ কি হয়,
দেখো না চলে যাবে শিল্পীর ভালোবাসা নিয়ে যাবে আবার কিছু দিয়ে যাবে আমার এই গান শুনে আমার নাতি রিমা সরকার প্রসঙ্গে 100 টাকা দিয়ে পুরস্কার অফিসার ইনচার্জ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সালাম শ্রদ্ধা তারা আগেই
আমাকে 500 টাকা দিয়ে পুরস্কার করে রেখেছে। ভালো ভালো, তাদের প্রতি সকলের প্রতি সালাম শ্রদ্ধা ধন্যবাদ। দাদা ভাইরা যাচ্ছে, যাক। আর উনি বলেছে গণিশা বাবা অন্তরে প্রেমের ডুরি, কোথায় অন্তরে, অন্তর থেকে একটা গান আমি আগে গাই, অনেকদিন যাবৎ গানটা গাই না। মন্দিরে পাথরে ফুটাও খুল পাবে না খোদা, মানুষেরই প্রেমে যাও মজিয়ে পাথরে ফুটাও পাথরে ফুটাও খুল পাবে না ভোগ মানুষেরই প্রেমে যাও মরিয়ে তুমি পারো যদি গণিশা বাবারে ধরিয়া রাখি কত শত মানুষ ভুলেরই নিশান মন্দিরে খুঁজে গির্জাতে কত শত মানুষ ভুলেরই নিশান মন্দিরে খুঁজে গির্জাতে
রে গেনেরি প্রদীপ জ্বলে মনের ফুলদানিতে সোহেল প্রাণেরই পূজায় রেখো সাজিয়ে ভাবিতে ভাবিতে তুই নয়নের জলে দেখবি গণিসা নিজের ঘরে আমার মামনি আয়শা বেগম নাম, তিনি 500 টাকা দিয়ে দোয়া করেছে, এক ভাই 20 টাকা, আরেকজন 50 টাকা, সবার প্রতি সালাম। তবে সারা বাংলাদেশে যদি 5টা মাইকেলা শ্রেষ্ঠ থাকে, তার মধ্যে আজকের মাইকেলা সবচেয়ে শ্রেষ্ঠ মাইকেলা। এতগুলি মাইক যে কিভাবে ফিটিং করছে, যেখানে থাকুন আপনি একটু কাছে আসেন, দেখলে ভালো লাগে। তিনি 1000 টাকা দিয়ে পুরস্কার করে ভাই সাহেব আসেন কিনা জানি না, যেখানে থাকুন আপনি। আয় হায় রে, যত চাই তার সাথে বেশি ভাই, 2000 টাকা দিয়ে ভাই। তার বন্ধু মন্ডল বাবা মোকলেশ্বর ভক্ত আসে গান সবার প্রতি সারাবান। তোরা কোন পর্যন্ত আছে, এটা রিস্টক কি ভাই? আপনার সাঁতরাই দিতে পারলে খুশি তো। হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে নাকি 3 ভাগ জল, 1 ভাগ স্থল, 7টা সমুদ্র। আর খাজা বাবা বলেছে, তোমার এসকে পুরে পুরে জীবন আমার ছটফটায়, আরাম আমার হারাম, হলো সুখের দেখা পাবো কোথায়?
পেলা অনেক সাফ সাফাই পানে মত্ত মইনুদ্দিন তৃষ্ণা যে মিটে না তার দাও সারা ব্রঙ্গি খাজা বাবা বলেছে আমি 70,000 সমুদ্রের জল পান করার পরও পিপাসিত সারা দুনিয়া বইরা 7টা সমুদ্র পৃথিবীতে আর খাজা বাবাকে 70টা সমুদ্রের জল পান হয়ে এক লাই করে লাইছে খাজা বাবার যদি এতটুক দেয় খাজা বাবা আরো চায় বড় পীর আমার রাসুল আল্লাহর উলিয়া উলিয়া পীর মাশায়েকরা অর্থাৎ অফুরন্ত যার শব্দ কোনো শেষ নাই একটা গান আছে আমার সাকি সারাব দে রে দে রে সাকি গেলার ভরে দে জান্নাতের অমৃত সুদায় পাগল করে দে সাকি সারাব দে রে কাজল দন সাহেব এত বড় একজন বয়েতি কয় জান্নাত বানাইতে হয় তো যাইতে পারে না ওই সাদ্দাতের ইন্ডিকেটর করেছে আর আমি বলি কাজল ভাই জান্নাত বানাইতে হয় না বনিশা বাবার মতন আল্লাহর অলিয়া উলিয়া প্রেমিক যারা হ্যাঁ নিজেই জান্নাত শ্রেষ্ঠ জান্নাত একটা ভালো মানুষ তার জান্নাতে যাইতে হবে না জান্নাত তার কাছে আসবে সে নিজেই একটা জান্নাত একটা জ্ঞানী লোক আলুর ভর্তা দিয়া ধন্যবাদ দিয়া আপনারা ভাত খাওয়াই দিব তিন থাল ভাত খাইবেন আর এক অসুন্দর মনের মানুষ যারা ফার্মের মুরগি জবাই কইরা এমন ভাবে খাওয়ান খাওয়াইব আপনি দুই লোকমা খাওয়ার পরে এইটিও ভালাই দিতেইব এটা একটা উদাহরণ দিলাম আর অলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা তারা তো জান্নাত নিজেরাই আর আল্লাহর যে বানানো জান্নাত এই জান্নাতের আশায় তারা থাকে না আল্লাহ গো এই জান্নাতের জন্য দুনিয়া এত পাগল হই নাই কি চাও বাচ্চারা যেমন মায়ের আঁচল ছাড়া আর কিছু চায় না মা যেদিকে যায় ওদিকে যায় আর গণিশা বাবা মনসুর হেল্লা অলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা তারা কইব আল্লাহ আমরা তোমারে ছাড়া আর কিছুই চাই না আল্লাহ বলবে তোমরা আমার কাছেই থাকো আল্লাহর আরশের ছায়ার নিচে তারা বাজা দেখি গান্ডা শরাবের সাগরে আমি খেলি বসাতাই খাব ততই বাব ভাবনা কি রে শরাবের সাগরে আল্লাহর অলিরা খেলি বেসাতার আমি খেলবো সাতার আমি খেলবো সাতার ওই সাগরে মনের আনন্দে গোলাপি গোলাপি হব অমৃত সাধে সাকি সারাব দে রে সাকি সারাব দে রে দে রে সাকি গেলার ভরে দে জান্নাতের অমৃত সুদায় পাগল করে দে সাকি সারাব দে রে রাখ দুনিয়ায় যাহা নিষিদ্ধ ওই জায়গায় সবই আদেশ এক লোক মোল্লা টাইপের আমার দেখলে খালি নানান ধরনের প্রশ্ন করে আর কয় আমার বাড়িতে যাইবা আমি কি তোর বাড়িতে যাবো গেলে কিন্তু আমার ঘরের মধ্যে ঢুকাবি কহ আমি আচ্ছা একটা প্রশ্ন করি এমন একটা দেশে তোর বাপ মায়ের নিবি যে দেশে মদ খাইতে হয় গেলেই খাইতে হয় নাউজুবিল্লাহ মিন জালেক আমার দাদা এই সারাবের গানে আপনিও সারাব পাইবেন মনটা ঠিক রেখে খালি আমি কি তুই না হাদিস কোরআন পড়ছো জান্নাত দিব আল্লাহ কি দিব ওখানে তো যাওয়া যায় প্রথম জান্নাতিদেরকে আল্লাহ খাবার দিবে কি মাছের কলিজা ভাজা মাছের কলিজা এই কলিজার লগে একটু সরাব হইলে ভালোই হয় নাকি তা দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি পানির চেয়ে তরল বরফের চেয়ে শীতল আর এই সরব একটা সুন্দর মেয়ে না ডাইলা দিলে ইন্টারেস্ট লাগে না আল্লাহ সবই বোঝে তাই আপনার জন্য হুর রাখছে আল্লাহ ইনটেক ইনটেক
তারা আজ পর্যন্ত ওখানে অজ্ঞান হয়ে আছে, যখন জান্নাতে পাও দিব তখনই তারা চেতন হবে, ওই হুর দিয়ে আল্লাহ আপনাকে শরাব ঢাইলা দিবে, শরাব খাইলে একটু মুরগির মাংস একটু ভাজা পোড়া হইলে ভালো হয়, এটা আল্লাহ বুঝছে আপনার মাছের কলিজা দিব। ব্লাজ ভরে শরাব খেয়ে উতাল হবে মন, আমি খালি ভাবি যে জীবনে খায় নাই হেরে যদি হঠাৎ করে দিয়া বয় হে করবো না কেমন, আবার না খাইও পারবো না স্বয়ং আল্লাহ দিছে। তবে এইয়া না, ওই যে খাইয়া সারা রাত উল্টা পাল্টা হয়ে সকালে বাবার মেয়া ভয় কেমন আছেন, এইয়া না। কিতাবের মধ্যে আমি নিজে পড়েছি সেখানে একটু গোলাপি গোলাপি ভাব হবে, কোনো পায়খানা প্রসব হবে না, আপনার ভিতরে একটা প্রফুল্ল প্রফুল্ল ভাব হবে, সত্তরটা হুর থাকবে আপনার সেবায়, হায় হায় রে শান্তি কারে কয় আনন্দ কারে কয় কার জন্য রাখছে, আল্লাহর প্রেমিক বান্দা বান্দি যারা তাদের জন্য। পাবে হুর গেলে মা, পাবে হুর গেলে মানে নাচবে প্রাণ সন্ধে সন্ধে, মন পাখি উচ্চারণ হবে সারা বের গঞ্জে, সাকি সারাব দে রে, সাকি সারাব দে রে, দে রে সাকি গেলাল ভরে দে, সারা বের অমৃত সুদায় পাগল করে দে, সাকি সারাব দে রে, সাকি গেলাল ভরে দে। এই নে আমসরে কি আর ফিরে কেহ সুন্দরী হুর খাটি সরব কেহ যদি পায়, এই নে আমসরে কি আর ফিরে যেতে চায়, পাবে মাছের কলজা, পাবে মাছের কলজা গরম ভাজা পবিত্র জান্নাতে, লতিফ সরকার বাকি রাগে চাই পুরা নগদে, মালনা জালালউদ্দিন রুমি মক্কা শরীফ হজ করতে গেছে, গিয়া দেখে একটা পাগলায় খাবা ঘরের দিকে পাও দিয়ে শুয়ে রইছে, মাওলানা কে এই বেটা এই পাগলের দিকে খাবা ঘর পাও গুলা আল্লাহর ঘর আল্লাহ এখানে থাকে, পাগলাকে এই মাওলানা যেদিকে আল্লাহ নাই পাও দুটো ওদিকে নিয়ে দেতো, জ্ঞানী লোকের ইশারা দিলি কাফি আর অজ্ঞানী রে গুতাইলেও বসে না, মাওলানার তো মনে পড়ে গেছে আল্লাহকুল্লে শাহিন কাদির, আল্লাহকুল্লে শাহিন মোহিত, আল্লাহ সব জায়গায় বিরাজিত, হায় হায় পাও লইয়া যামু কই, মাওলানা কে বাবা সব জায়গায় তো আল্লাহ পাও নিমু কই, কথা যদি নিতে পারবি না এই কথা কই নি কেন, তখন মাওলানা বুঝা লাগছে এটা তো যেই সেই পাগল না রে, মনটা নরম হয়েছে গা, হাত পাও টিপতেছে, কি রে মাওলানা টিপস কেন, বাবা দয়া করে আমার একটু বাড়িতে যাইবেন, কয় তোর বাড়িতে নিবি, কয় হ কয় তো চল বাড়িতে গেছে, দেখে ঘর পড়া কিতাব এগুলি লেখছে কে, কয় আমি কয় ডাক দে, বাবা ওদের তো প্রাণ নাই ডাকলে তো আসবে না, কয় সারা জীবন যারে লয়ে খেললি তোর কথা শোনে না, তুই কি সাধনা করলি, আমি ডাকমু, কয় ডাকেন, ইশারা দেওয়ার সাথে সাথে সকল কিতাবগুলি উড়িয়া উড়িয়া ওই পাগলের হাতে এসেছে চলে, কিরে মাওলানা তোর কথা হনে না আমার কথা তো ঠিকই হনে, মাওলানা বুঝ জ্বালাইছে একদম আউলিয়া নগদ আমি পাইয়া গেছি, এর সারণ যাইব না, কয় বাবা আপনার সেবা করতে, কয় এই কিতাব লেখছস কিসের উপর, কয় বেশি বেশি সাবজেক্ট হইলো নারীরা পর্দার ভিতরে থাকতে হবে আর মত খাওয়া যাবে না, পাগল কয় যদি মুরিদ হইতে চাও তাহলে আমার একটু মদ খাওয়াইতে হবে, কয় মদ দিতে হবে, সারা জীবন যেটার বিরুদ্ধে আন্দোলন করলাম তবু জানে যে উনি আল্লাহর ওলি, ওনার দ্বারা আমার কোনো ক্ষতি হইব না, বাজারে গেছে যেই পট্টিতে মদ বেছে মাওলানা খালি ঢুকছে আর মধুতিরা সব দূর হয়ে গেছে গা, সুলতান আমার মামনি পরিষ্কার করেছে তার প্রতি নাতিনির প্রতি দোয়া রইল, সব মধুতি গেছে একটা থাবারে দিয়ে ধরছে, এই তো তারা
কয় মাওলানা তিন দিন আগে পায়ের মধ্যে একটা ফোড়া হয়েছে, দৌড়াইতে পারি নাই, এর লেগে আপনার কাছে ধরা খেয়ে গেলাম, আমারে মাফ করে দেন। কয় আমার একটু মত দে, কয় বিশ্বাস করেন আগে ব্যস্ত মনে ছেড়ে দিছি। মাওলানায় চোখের পানি ছেড়ে দিয়া মধুদির পায়ের মধ্যে ধরে বইছে, কি রে মাওলানায় মদের লেগে কান্দে আমার পায়ে ধরছে, কারণ কি? কয় আমার একটু মদের প্রয়োজন, হয়তো ভাবছে কোনো ঔষধ বানাইব। এক বোতল মদ দিছে, বাড়িতে নিয়ে কয় বাবাই যে মদ আনছি, কয় তোর মাইয়া কটা, কয় তিনটা সুন্দর গন্ডা, কয় মেজোটা, কয় সুন্দর ডরে ডাক দি, ও ডাইল্লা দিব। মেজো মেয়েরে বাবা ডাক দিছে, আসো। মেয়ে বাবার কোথায় চলে এসেছে, মাওলানা রে কয় তুই থাকলে বাবু বেনো, তুই বাইরে যা। ঘরের ভিতরে বসছে, দরদরা লাগাই দিছে, মাওলানা তো হয়তো আল্লাহর দরবারে সেজদা দিয়ে বসছে, আর ওই মেয়ে চা দেখে আল্লাহর পাগল, জমিনের মধ্যে সেজদা দিয়ে বসছে আল্লাহর ডুরির সাথে, ওই যে ডুরি নিয়ে প্রস্তুত। সাধন ভজন করার পরে দরজা খুলছে, সমগ্র ঘরটা বেহেস্তি খুশবুতে ভরে গেছে। মাওলানা মেয়েরে বলে, বাবারে ঘরের ভিতরে কি হয়েছে কয় জানি না, আপনি এমন একজন এমন একজন মস্ত বড় আউলিয়া এনেছেন, তার জিকিরে সমগ্র ঘর আলোকিত হয়ে গেছে। মদের বোতলটা ফেলে দিয়ে মাওলানা বলে, পাগল বলে, মাওলানা রে আমি তো মদ খাই না, তোরে পরীক্ষা করলাম, তুই আমার কতটুকু ভালোবাসিস, কাম ক্রোধ লোভ মোহমায়া মদ, দেহের মধ্যে মদ আছে, হিংসা নিন্দা, এই দেহের মদ যতদিন পর্যন্ত আপনি ধ্বংস করতে না পারবেন, এই চোখের পর্দা যতদিন আপনি ঠিক করতে না পারবেন, মনের পর্দা যতদিন ঠিক করতে না পারবেন, অনেকেরই দেখছি বোরকা বইরা মার্কেটের মধ্যে ঢুকিয়া শাড়ি চুরি করে লই আয় ঘরে, আসলে মনের পর্দাটা ঠিক হইতেব নাকি? অতএব কারণে সারাম আপনি খাবেন কোথায়? আল্লাহ জান্নাতের মধ্যে নিজের হাতে দিবে কি সুন্দরী হুরখাতি সারাম যদি কেহ পায়, এই নিয়ামত ছেড়ে কি আর আর কি ফিরে চায়? মাছের কলজা পাবে, মাছের কলজা গরম ভাজা পবিত্র জান্নাতে, লতিফ সরকার বাকির আগে চাই পুরানো গদে থাকি সারাব দে রে সারাব দে রে দে রে সাকি গেলার ধরে দে কাজল ভাই, আমরা দুই ভাই গান গাইতেছি আজকে, মালজোড়া পালা এনে ধরার কি হইলো? তাই তো, হ্যাঁ ধরতে চাই, যদি কেউ চাও তাহলে ধরার মতো ধইরা যাও, তোমার কামেল মুর্শিদের পাও। এ পর্যন্ত আরেক কথা গেছে কইয়া, নবীর জুব্বা পাইয়া এক ব্যক্তি দোজকে যাই চলিয়া, নাম কি? নবীর জুব্বা একটা মুনা ভেগো পাইছে, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাইয়া, অর্থাৎ আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহ ছিল নবীর সাহাবা, আর উবাইয়া উনি হইল ছিল মুনাফেক, বাইরে কাফের বালা মুনাফেক বালা না, আমার যে শত্রু আমি জানি, ওই আমার শত্রু, আমি আগে থেকে একটা প্রস্তুতি নিব, ও আমাকে আক্রমণ করতে পারে নাকি, ওর হাতে তরবারি আমার হাতে তরবারি, ওর হাতে লাঠি আমার হাতে লাঠি, কিন্তু মুনাফেকের মাপন যায় না। মুনাফেকের ধর্ম কি জানেন? আমার লোকই খায়, আমার লোকই ঘুমায়, আবার আমারে খোয়া, আপনার মতন বয়তি বাংলাদেশে আছে, আমারে ফুলায় ফুলায় কি কই শুনবেন কয়, এই যে অন্য আপনি গায়ে দেন, এত মার্কেটে খুঁজলাম এই অন্যার পাইলাম না, মানে এটা নিব, অন্যটা নিয়া কয় এত পাঞ্জাবি বানাইলাম, এত সুন্দর পাঞ্জাবি আর পাই না, মানে পাঞ্জাবি তো নিব, আমার লগে বইব, আমার খাইব, আমার লগে বই আমার বুকের মধ্যে ছুরি মারে, এর নাম হইল মুনাফেক। হযরত আলী যুদ্ধে গেছে, যুদ্ধ শেষে নবী কয় সবারে দেখি আলীরে দেখি না কেন, সাহাবারা বলে হযরত আলীর গায়ে তীর মারছে, সে যুদ্ধের ময়দানে পড়ে আছে, আমার নবীকে তীর কোন দিক দিয়ে মারছে? কয় পিঠের মধ্যে। নবী কয় হযরত আলী কোনোদিন পিছনে যায় না, যাইল সামনে, যদি শত্রুপক্ষ তীর মারতো লাগতো বুকের মধ্যে, পিছন থেকে যেহেতু তীর মারছে আর কেউ মারে নাই, আমার দলের মুনাফেকরাই মারছে, কথাটা বুঝার বাকি আছে?
যে পিছন থেকে যে তো মারছে তাইলে আমার নিজের দলের লোকেরা শত্রু মারলে সামনে থেকে মারতো। তাহলে এরকম বহুত মুনাফেক আপনার দলের মধ্যে আছে, আপনার ঘরের মধ্যে আছে, আপনার বাড়ির মধ্যে আছে, আপনার এলাকার মধ্যে আছে। এই মুনাফেকরা ঘরের ইন্দুরে বান কাটলে ইন্দুর ধরে রাখা যায় কঠিন ব্যাপার। হ্যাঁ, ছুটকি গুদামে বিড়াল চকি ধরে রইল মুনাফেক। তাই আব্দুল্লাহ বলছিল, নবী গো, আমার বাবা ওহুদের ময়দানে আপনাকে যুদ্ধে পাঠাইয়া 300 সৈন্য নিয়ে ফিরে এসে দান দান শহীদ হয়ে গেছে নবী আপনার। ওই মুনাফেকের ছেলেটা আবার ভালো আছিল, তা আমার বাবা তো মরে গেছে গা, আপনি আমার বাবার জানাজারা দিলে মনে হয় আল্লাহ মাফ করব। ওমর ফারুক কই নবী খবরদার যাইবেন না, ও আমাদের অনেক কষ্ট দিছে। এই নবী আপনি যাইবেন না। নবী বলে, হযরত আলী দাওয়াত দিলে তো দাওয়াতে অংশগ্রহণ করতে হয়, লও যাই। গেছে বরে 40 জন মুনাফেক, কয় হায় হায় রে, যেই লোকটারে হাটে বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় অপমান করছি ক্ষতি করছি, অথচ এই লোকটা আমাদের সর্দারের জানাজায় চলে এসে, আসলে আমরাই ভালো নেই, এই লোকটাই ভালো। এই 40 জন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কয়, আলী নাইলে এই 40 জন কি কলেমা পড়তো? ওমর, ওমর বলে, নবী আপনি ভালো জানেন, শেষ পর্যন্ত আমার নবী জানাজা দিলেন কার? ওই মুনাফেকের। জানাজা দিয়া হাত উঠাইছে, আল্লাহ কয় জিব্রাইলের মাধ্যমে হাত নামাইতে কো, নবী আবারও হাত উঠায়, কয় হাত নামাইতে কো। এইভাবে 70 বার হাত উঠাইছে, আল্লাহ কইছে সূরা তওবা খুলে দেখেন কোরআন শরীফে 70 বারই আল্লাহ কইছে, দোস্ত 70,000 বার হাত উঠাইলে আমারে ক্ষমা করুন। নবী বলে, আব্দুল্লাহ রে, তোমার বাবারে তো আল্লাহ ক্ষমা করে না। কয়তেন, নবী এক কাজ করেন, আপনার গায়ের জুব্বাটা দিয়ে দেন, আপনার গায়ের জুব্বাটা যদি আমার বাবার গায়ে থাকে তাহলে দোজখের আগুনে তারে পড়বে না। নবী তো সরল, নবী যত ক্ষমা করতে পারে মানুষে তো পাপও করতে পারে না। নবীর গায়ের জুব্বাটাই খুলে দিয়ে দিছে। তারপরে জিব্রাইল দিয়ে আল্লাহ কয়, আমার দোস্তেরে বলে দে জুব্বা কেন, 10টা জুব্বা দিল আমি ক্ষমা করুন না। নবী গা, আব্দুল্লাহ তোমার বাবার তো আল্লাহ ক্ষমা করে না, জুব্বা দেওয়ার পরও কয়, নবী গা আপনার একটু থুতু আমার বাবার গায়ের মধ্যে দিয়ে দেন। নবীর থুতু দিয়ে দিছে, আল্লাহ কয়, জিব্রাইল রে, আমার দোস্ত যদি ওরে দইরা শুয়েও থাকে ওরে আমি ক্ষমা করতাম না। আল্লাহর মতো রাগি পৃথিবীতে কেউ নাই, তার মতো দয়ালু কেউ নাই। এই হাদিসটা থেকে শিক্ষা পাইলাম কি, অনেক লোক আছে ডাকাতি করে ছিনতাই করে মানুষ মাইরা মসজিদের মধ্যে 10টা ফ্যান দিয়া 10 বস্তা সিমেন্ট 1 টন রড দিছে, আর হুজুরে দোয়া কইরা খালের মাটি বিলে লয়ে যাইতেছে গা। আরে মি, আপনি জানেন না গত রাতে ডাকাতি করতে গিয়ে একটা মায়ের বুক খালি করে দিয়েছে, কি কথা সত্য কিনা? ডাকাতি করে চুরি করে বিভিন্ন অসৎ পথে পয়সা উপার্জন করে মসজিদ মন্দিরে তুমি ইট রড সিমেন্ট দিয়া জান্নাতে যাইবা গা? এইটাই শিক্ষা দিছে আল্লাহ, কইছে দোস্ত ওই মুনাফেকেরে আপনি দইরা শুইয়া থাকলো আর আমি ক্ষমা করতাম না। আমার নবীর কম্বল কে নিল? ওমর ফারুক উনি চাইয়া নিছিল, টান দিয়া নবী থেকে কম্বলটা নিয়ে নিছিল। তা দেওয়ান সাহেবের কথার ভাবর্থ হইল, ওয়াজ করিনি চায় নাই, নবীর নিজের থেকে দিছে, আর অনেকে নবী থেকে চাইয়া নিছে। একটা জিনিস চাইয়া নেওয়া এক জিনিস, আর মন থেকে দেওয়া হইল আরেক জিনিস। দেওয়ান সাহেব গান গাইছে,
মাতাল রাজ্জা কান্দে গানের ছন্দে কান্দে ভিক্ষার ঝোলা এই কথা কইয়া গেছে মাতালের ওপোলারে মাতালের ওপোলারে ছন্দে আয়া বসে কই লেছি এই লেখা রাখ মাস্টার সাহেব ওয়াজ করনি মার রুহ নিতে আইছে কে আজরাইল তবে আল্লাহ কইছে এ আজরাইল আমার দোস্তের একটু অনুমতি নিয়ে আনিস আমাগো রুহ তো থাপ্পা দিয়া লয়ে জায়গা আর আল্লাহর প্রেমিক যারা এগো রুহ নিতে আল্লাহ আগেই কয়ে দিয়ে সাবধানে যাইস অনুমতি ছাড়া আনিস না মুসা নবীর মরার সময় হয়েছে আল্লাহ কয় আজরাইল আমার এই মুসার রুহুল আনবি তবে একটা কথা দুনিয়াতে এত স্ট্রং মেজাজ দিয়ে আমি আর কেউ রে বানাই নি মুসারে যত রাগি বানাইছি রুহুটা কায়দা করে আইন্য আনতে গিয়ে আবার নিজেরটা থুইয়াই হো না সাবধানে যাইও আজরাইলে কয় কি তা আজরাইলে আল্লাহর কথা শুনে আইছে মুসা নবীর কাছে আসসালাম আলাইকুম মুসা নবী কো ওয়ালাইকুম সালাম কয় আপনি কে কয় আমি আজরাইল আপনার রুহুটা আল্লাহ নেওয়ার জন্য আমার পাড়াইছে খুব একটা নরম হইয়া কইতেছে মোসানে বেগা আমার রুহ নিবা কয় হও কত একটু বসো তুমি আজরাইল একটু আলোচনা করি কথাবার্তা কই আজরাইল কয় আল্লাহ গো আমার কি কথা কওয়ার সময় আছে আল্লাহ কয় খবরদার সাবধানে না থাকতে কইছি কথা কও এবার আজরাইলে মুসানবীর লোকে কি কথা কয় মুসানবে গাইছা আমার রুহুটা কোন দিক দিয়ে নিবা আজরাইল কয় কান দিয়ে নিয়ে যাও মুখ চপ এই কান দিয়ে আমি আল্লাহর কথা শুনি না কয় চোখ দিয়ে নিয়ে যাও মুখ কস কি এই চোখ দিয়ে আমি আল্লাহর জ্যোতি দেখছি না এই চোখ দিয়ে পারবি না কয় না শিকা দিয়ে নিয়ে যাবো কথা নাক দিয়ে আমি আল্লাহর জাতের গন্ধ নেই না কয় মুখ দিয়ে নিয়ে যাবো কয় কয় কি ধরবে না এই মুখ দিয়ে আমি আল্লাহর লোকে কথা কই না কয় হাত দিয়ে নিয়ে যাবো তার কয় কি এই হাত দিয়ে আমি তৌরাত কিতাব ধরছি কয় পাও দিয়ে নিয়ে যাবো কয় চপ এই পাও দিয়ে হাইটে আমি আল্লাহর লোকে কথা কই না এদিক দিয়ে যেমন স্ট্রং মেজাজ দিয়ে মুসারে বানাইছে সবচেয়ে নিঠুর করে বানাইছে আল্লাহ আজরাইল মা বাবার বুক থেকে সন্তান নিয়ে যায় সন্তানের বুক থেকে মা বাবাকে নিয়ে যায় জোরের ভাই থেকে জোরের বাইরে নিয়ে যায় হের আবার একটা রাগ আছে না হের একটা রাগ আছে না তাদের তো কইয়া বইছে যেই বুদ্ধি করে বই রইছেন আপনি লাগে যেমন রুহুলা নিতে পারবো না আমার যে দিক দিয়ে খুশি লয়ে যাবো গা আমি এই চাকরি আর করতাম না কয় কেন কয় দেহ না ডাবাই লাইছে আল্লাহকে মুসা আমার আজরাইলের মাল্লা কেন কয় আল্লাহ আপনি কইছেন পাঁচটা চিঠি দিবেন তারপর আজরাইল আইব একটা সিটি উপায় নিয়ে ফাঁক দিয়ে আজরাইল এসে ওরে শয়তান মনে করে বুঝো আমার আল্লাহ কয় না আমার আজরাইলে তোমার পাঁচটা চিঠি দিছি মাথার চুল কালো ছিল সাদা হয়ে গেছে চোখের জ্যোতি আগে অনেক ভালো ছিল এখন ভালো করে দেখো না মুখের স্বাদ কমে গেছে তোমার কানের শ্রবণ শক্তি কমে গেছে চামড়া টাইট ছিল তুমি আমার লোকে কত ফাইট করছো এখন নরম হয়ে গেছে গা মোসানবে আল্লাহ আপনার চিঠির ভাষা আমি বুঝি না মারছি তোরে মারছি আর একটা বেদবি করছে কয় কি আমার লোকে কয় সে দিক দিয়ে খুশি এ দিক দিয়ে লয়ে যাবো গা এর জন্য ঘুষারা মারছি দেখছেন তেমনি আজরাইল কে পাঠাইলো ওয়াজ করে নি মায়ের রুহ নিতে ওয়াজ করে নি আজরাইল আমার আরো কিছু আবাদত বাকি আছে আমি আমার মায়ের সেবা করবো তুই নিতে পারবি না আল্লাহ তো বলে ফেললো আওয়াজ করুনি তোমার মায়ের সময় শেষ এখন যদি রাখতে চাও আমার জমিনে রাখতে পারবে না তোমার বুকের মধ্যে রাখতে আমরা বলি না ওয়াজ করুনির মায়েরে জোলার মধ্যে রাখছে কেন কয় ঠিক আছে আল্লাহ আপনার জমিনে রাখবো না আমার জোলার মধ্যে রাখবো এখন আমার প্রশ্ন ওয়াজ করুনির জোলার মধ্যে ওয়াজ করুনির মা আছে একটা ঘটনা আমি বললাম মাতাল রাজ্জাক কান্দে গানের ছন্দে কান্দে ভিক্ষার ঝোলা আমি জানতে চাই কাজল দন সাহেবের কাছে মাতাল কবির রাজ্জাক দনের কান্দের ঝোলার মধ্যে কি আছে এই তোই আমার রইল ধরা আস্তে কি বলা রাজারা এই তোই আমার রইল ধরা আজ থেকে প্রায় ২০-২২ বছর আগে
হরতাল ছিল, আমি আর কাজলদন সাহেব গানে আসবো হইলো বইল। তো মাইক্রো চলে না, একটা ট্রেনের মধ্যে উড়ছি, আমরা বয়তি মানুষ গান গাই, তারপরে ঢোল খোল রাস্তা দিয়ে একটা মন্ডা ফাল দিয়ে ওঠে। তো এক বয়তি দোতরালে উড়ছে, যে কাজলদন দোতরা বাজাইল অন্ধ, ওইটা কয় বাবারা গান শুনবেন, গান শুনলেই তো ভালো লাগে, গান তনে গান লইছে। ফুল যখন গাছে ফুটে যাইও গাছের নিকটে, চুম্বন করো দুই ঠোঁটে নোয়াইয়া মাথা। ফুল যখন গাছে ফুটে যাইও গাছের নিকটে, চুম্বন করো দুই ঠোঁটে নোয়াইয়া মাথা। গানটা বড় আছে, একবার শুনছি তো এইটুক মনে রাখছি। গান শুনা মুরব্বীরে 100 টাকা দিলাম, তখনকার 100 টাকার দাম আছে, কাজল দেওয়ান 100 টাকা দিল। 100 টাকা দিয়া কই বাবাজি গানটা গাইলেন, ফুল যখন গাছে ফোটে যাইও গাছের নিকটে, চুম্বন করে দুই ঠোঁটে নোয়া মাথা। গানের অর্থ নাকি মুরব্বী কই জানি না জানি না জানি না, জবাব জানি না জানি না জানি না। খুশি হয়ে আরো 100 দিছি, আহ রে মানুষটা কত সরল, কোন গোজা মিল দেনে জানে না কই নাই, আরো 100 করে দুইজনে 200 দিছি। এই সময় আবার ট্রেন যে স্টেশনে নামবো উনি কাছাকাছি আইছে, একটু বাকি টাকা 200 লই আবার কি গায় শুনবেন নি, জানলে কমুনা কমুনা কমুনা, জানলে কমুনা কমুনা কমুনা, জানলে কমুনা কমুনা কমুনা। তাবা দিয়া ধরছি মুরব্বী 100 টাকা দিব, একটু কই যান। তা শেষ পর্যন্ত এইটাই কইলো, আপনারা কি করেন? তা আমরা বলছি যে আমরা শিল্পী, আমি লতিফ সরকার, উনি কাজল দন, তখন এত নাম টাম নাই, সিডি বিসিডি নাই। তা আমাদের খালি বইলা দিল, বাবা রে এটা ট্রেনে রাস্তাঘাটে বলার কথা না, এটা পবিত্র মাহফিল হয়, অলিয়া উলিয়ার দরবার হয়, গুরু জিব্বা গুরুর জিব্বার লিঙ্গ হতে ভক্তের কর্ণ জুনিতে এটা বলতে হয়, এটা সব জায়গায় বলা যায় না। তবে বাংলার বুকে কত অলিয়া উলিয়ার দরবার আছে, তার মধ্যে কত বড় একটা দরবার আল্লাহর ওলি গনিশা বাবা রহমতুল্লাহের দরবার। এখানে ডানে বামে এই যে কাফেলাগুলি দেখতেছি, মনে হয় আল্লাহর জান্নাতের বাগান কি তার চাইতে শ্রেষ্ঠ। এখানে যদি 20,000 লোক হয়, তার মধ্যে 19,000 লোক ওই তরিকাভুক্ত, তার মধ্যে হাজার হাজার লোক আছে যারা মারফতের সাধনা করে, হাজার হাজার লোক আছে যারা নিজেরা মুরিদ করে আছেন এরকম। তাই কাজল ভাই বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম গায়ক, এই সুযোগ আমি আর কই পাবো। আজকে এই আল্লাহর ওলির দরবারে জিজ্ঞেস করলাম, দেওয়ান সাহেব ফুল যখন গাছে ফোটে যাইও গাছের নিকটে, চুম্বন করে দুই ঠোঁটে নোয়া মাথা। আমি একটা কথা কইছিলাম মুরব্বী, মাথা নোয়ায় আনতে বেরে সামিজ দিয়ে আনলে হইব না, কয় না কোনো সামিজ দিয়া তুলা দিয়ে আনলে হবে না, এটা ঠোঁট দিয়ে আনতে হবে। আমি জানতে চাই জিনিসটা কি, এটা মানব দেহের মধ্যে নারীদের জীবনে কখন আসে, পুরুষের জীবনে কখন আসে, এটা সাধন করলে কি হয়, কথা বেশি লাগে না, কথার মতো কথা হইলেই অল্প কথায় বুঝে, কসুর মতো কসু হইলেই অল্প জালে সিজে রে, অল্প জালে সিজে রে, অল্প জালে সিজে রে, এই পর্যন্ত রইল ধরা, আস্তে দিবে লারা চালাই, এই পর্যন্ত রইল ধরা, সাকি শরাব দে রে, সাকি শরাব দে রে, দে রে সাকি গেলার ভরে দে, জান্নাতের অমৃত সুদায় পাগল করে দে, সাকি শরাব দে রে, সাকি শরাব দে রে, দে রে সাকি গেলার ভরে দে, জান্নাতের অমৃত সুদায় পাগল করে দে, সাকি শরাব দে রে। গান আরেকটা রয়ে গেছে, ও মাল